হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনারা কিভাবে নিজেদের ফটো দিয়ে ভিডিও অ্যালবাম বানাবেন এবং দারুণভাবে তৈরি করবেন। তো এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল কাইনমাস্টার পার্ট 1, তো এটা অবশ্যই দেখবেন এবং শিখতে পারবেন। তো এর জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন, সেটি হলো কাইনমাস্টার সফটওয়্যার। এটা প্লে স্টোরে পাবেন, এবং যদি আপনারা না পান সেখানে কী হবে, সেখানে একটা লেখা শো করবে কাইনমাস্টারের লোগো। তো আমি যদি এই আপনারা যদি এই অ্যাপসটি দিয়ে করেন তাহলে কিন্তু কোনো লোগো শো করেন। তো চলুন দেখে নিন, প্রথমে কাইনমাস্টারটিকে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নেবেন। তারপরে দেখবেন এখানে একটা প্লাস বাটন আছে, এই প্লাস বাটনে ক্লিক করবেন। তারপর প্রথম অপশানটা যে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এতে ক্লিক করুন। এটাতে কী হয়, এটাতে আপনারা ফটো দিয়ে তৈরি করতে পারেন, ভিডিও অ্যালবামের মতো তৈরি করতে পারেন। তো প্রথমে যাও একটা নাম দিয়ে দেবেন, আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। আমি আমার একটা নাম দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পর এবার যেই ফটোগুলো নিতে চান আপনারা, যেই ফটোগুলো দিয়ে অ্যালবাম বানাবেন, সেই ফটোগুলো জাস্ট নিয়ে নেবেন যেই ফোল্ডারটিতে আছে। তো আমি এই ফোল্ডার থেকে নিয়ে নিচ্ছি আমার 10টি ফটো, ঠিক আছে? তো আমি নিয়ে নিলাম 10টি ফটো, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। তো নেওয়ার পর জাস্ট বন্ধুরা এখানে নেক্সটে ক্লিক করবেন। তো আমি একটা কথা বলে রাখি বন্ধুরা, ফটোগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফোন মেমোরিতে থাকতে হবে। তারপর জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অনেক রকমের এফেক্ট দিতে হয়, তো এখন কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি দেখিয়ে দেবো কীভাবে দিতে হয়। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনারা একটা প্রজেক্টের নাম দিতে পারেন, প্রথমে যেমন অ্যালবামের নাম হয় না, যে শুভ জন্মদিন, এই সব কিছু দেওয়া যায় এখান থেকে। তো এখানে দিতে লাগবে না, আমি দিয়ে দিচ্ছি না। এখান থেকে অডিও দিতে পারবেন এবং পরেও দেওয়া যাবে। যদি আগেই দিতে চান তো চয়েস করে নেবেন যেই অডিওটা দিতে চাইবেন এখান থেকে, ঠিক আছে? তো আমি লাস্টে দিয়ে দেবো, আপনাদের দেখাবো। নেক্সটে ক্লিক করে নিচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এরকমভাবে আপনাদের কাছে ঠিক চলে আসবে আপনাদের ফটোগুলো, এখানে চলে আসবে প্রজেক্টের মধ্যে চলে আসবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো এবার দেখতে পাচ্ছেন এখানে ফটোগুলো কিন্তু চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার জাস্ট এই ফটোগুলোকে আপনারা ক্লিক করলে ক্রপ করতে পারবেন। ধরুন প্রথমটাতে এরকম বাড়ানো থাকবে, তারপরেরটা ক্লিক করলে তারপরেরটা ধরুন এরকম, যেরকম চাইছেন আপনারা সেরকম করবেন। এগুলো হচ্ছে সাজিয়ে সাজিয়ে নেবেন আপনারা, ঠিক আছে? তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে মাঝখানে, যে গ্যাপের মাঝখানে, সেখানে ক্লিক করলে এখান থেকে ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারবেন। দেখুন আমি একটা দিতে দিচ্ছি। এখানে টাইমিং বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সব রকম আছে, আরও বিভিন্ন ধরনের এফেক্ট আছে দেখতে পাচ্ছেন। এখানে ক্লাসিক আছে, ট্রানজ্যাকশান, তো এখানে অনেক এফেক্ট আছে, আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো সেটা কীভাবে দিতে হয় দেখুন, ক্লিক করবেন জাস্ট ফটোগুলোর মাঝখানে, জাস্ট ক্লিক করে যেই এফেক্টটি দিতে চান সেটিতে জাস্ট ক্লিক করুন। এখানে অনেক এফেক্ট আছে দেখুন, পিকচারিং এই এফেক্টটা আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ধরনের এফেক্ট আছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট আছে। আমি এখানে একটা এফেক্ট দিচ্ছি, যেমন ধরুন প্রেজেন্টেশন আছে, তো এখানে কভার করে দিলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু এখান দিয়ে দিতে পারছেন। তো এর ওপর আমি কাইনমাস্টারের ওপর আরও অনেক ভিডিও করবো, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই যারা নতুন এসছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার আমি দেখো কীভাবে সং অ্যাড করুন। দেখতে পাচ্ছেন পাশে একটি মিউজিকের অপশান আছে অডিও বলে, এখানে আপনারা ক্লিক করুন। আর যদি নিজে থেকে ভয়েস দিতে চান তো জাস্ট স্টার্টে ক্লিক করবেন, আপনি এখান থেকে ভয়েস কোনো কিছু অ্যাড করতে পারেন ডাইরেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে অডিও এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য। দেখুন আমি একটা মিউজিক অ্যাড করছি, ঠিক আছে? আমি একটা মিউজিক অ্যাড করছি, ডাউনলোড করা আছে আমার। তো এই মিউজিকটাকে আমি অ্যাড করব, ফোল্ডারে চলে গেলাম, তারপরে জাস্ট মিউজিকের উপর ক্লিক করলাম। এরপর প্লে করে আপনারা এখান থেকে দেখতেও পারেন, না দেখারও দরকার নেই, আপনারা দেখে নেবেন। যদি ভালো হয় মিউজিকটা দেখে নিয়ে জাস্ট প্লাসে ক্লিক করুন এবং মিউজিকটা এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু চলে এসছে। এবার মিউজিকটা ধরুন আপনি সাউন্ড বাড়াবেন কমাবেন, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড এখান থেকে কমানো যাবে, বাড়ানোও যাবে, কম্প্রেস করতে পারবেন সাউন্ডটিকে। তারপর এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড যদি সাউন্ড হয় ব্যাকগ্রাউন্ড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড এটা লোভ করতে পারেন, লোভ বলতে কি। তারপর এক্সপোর্ট অ্যান্ড এন্ড প্রজেক্ট, মানে শেষ পর্যন্ত যত পর্যন্ত আপনার প্রজেক্টটি আছে তত পর্যন্তই আপনার এই গানটি চলবে, যত ছোটোই গান হোক। এটাই হচ্ছে এক্সটেন্ড এন্ড অফ প্রজেক্ট, ঠিক আছে? তারপর দেখাই এখানে ফটোগুলো আপনারা ছোটো বড়ো টেনে টুনে করতে পারবেন এখান থেকে দুদিকে হাত দিয়ে। কালার ফিল্টার দিতে পারেন এখান দিয়ে, বিভিন্ন ধরনের ফিল্টার আছে,
দেখুন বিভিন্ন ধরনের ফিল্টার দেখতে পাচ্ছেন, জাস্ট ফটোর উপর ক্লিক করবেন এবং ফিল্টার এখান দিয়ে এফেক্ট দিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা বিভিন্ন ধরনের সাদা কালো এফেক্ট আছে, বিভিন্ন ধরনের এফেক্ট আছে এখান থেকে, বিভিন্ন ধরনের এফেক্ট কিন্তু দিতে পারবেন। বিভিন্ন ধরনের এফেক্ট আছে, কালার ফিল্টার, তো এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন, কালারটিকে অ্যাডজাস্টমেন্ট, হালকা অ্যাডজাস্টমেন্ট, অন্ধকার, যেটা খুশি আপনারা কিন্তু এই কাইনমাস্টার অ্যাপ দিয়েই কিন্তু করতে পারবেন। কাইনমাস্টার হচ্ছে এমনই একটি অ্যাপ্লিকেশান, এর মাধ্যমে প্রায় কম্পিউটারের 90% কাজ এখান দিয়েই হয়। ঠিক আছে, এটা টেনে টেনে বাড়াতে পারবেন। ঠিক আছে, তারপরে এই অটো ভলিউমটা আপনারা বন্ধ করে দেবেন। হেড আউটটা বন্ধ করলে কী হবে, লাস্টের দিকে যে গানটা ওটা আসতে হয়ে যায়, কোনো সাউন্ড আসতে হয়ে যায়। এবার লেয়ারের কাজ কিছু আপনাদের বলে দিই। এখানে ধরুন আপনাদের ফটো আরও নিতে হবে, লেয়ারে ক্লিক করুন এবং মিডিয়াতে ক্লিক করুন। মিডিয়াতে ক্লিক করলে যেই ফটো নিতে চান সেটা নিয়ে নিতে পারেন। দেখুন আমি একটি ফটো নিয়ে দিচ্ছি, দেখুন চলে এলো। এটা কিন্তু আপনার ফটোর মাঝখানেই থাকবে কিন্তু। আর যদি সরাসরি নিতে চান তখন মিডিয়াতে ক্লিক করবেন এবং ফটোতে ক্লিক করবেন, তো এটা কোনো লেয়ার আকারে হবে না, জাস্ট এমনি চলে আসবে। আর যদি লেয়ার থেকে নেন তো কোনো ফটো ধরুন এর পাশে বসে চাইছেন, কোনো স্টিকার বা কোনো কিছু যা খুশি, তো সেটার মাধ্যমে গিয়ে লেয়ার থেকে মিডিয়া থেকে ধরুন আমি কাইনমাস্টার লোগোটা অ্যাড করতে চাইছি, তো কাইনমাস্টারটাকে জাস্ট এখানে টেনে বসিয়ে দিলাম ক্রপ করে। দেখতে পেলেন জাস্ট এই আপনার ফটোর মধ্যে বা আপনার ফটোর মধ্যে কিন্তু কাইনমাস্টার লোগোটি চলে এলো। তো আপনারা এখানে প্লে করে দেখতে পারবেন কীরকম হয়েছে এফেক্টটা। আপনারা আবার যে চেঞ্জ করতেন তো আবার চেঞ্জ করতে পারেন, এখানে ক্লিক করবেন, যেই এফেক্টটি দিতে চান সেটিতে জাস্ট ক্লিক করবেন এবং সেটি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এরকম আমি কাইনমাস্টার ওপর আরও অনেক ভিডিও করবো, একটা ভিডিওতে বলা সম্ভব নয় সব কিছু, তো আস্তে আস্তে সব কটি দেবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো এবারে এক্সপোর্ট করতে চাইলে জাস্ট এইখানে দেখছেন একটা থ্রি ডট আছে, সরি একটি অপশান আছে, এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করবো, ফুল এইচডিতে চাইলে ফুল এইচডিতে আপনারা করে নিতে পারেন, হাই ডিফিনেশন যেটা চান সেটাতে করে নেবেন। তো আমি এখান থেকে আপনারা এমবি বাড়াতে পারবেন বা কমাতে পারবেন। হাই কোয়ালিটি হলে 90 MB হয়ে যাবে এবং কম কোয়ালিটি হলে কোয়ালিটি কিন্তু বাড়াতে পারেন এবং এমবিও কমাতে পারবেন। এখানে যেমন দেখতে পাচ্ছেন ফুল এইচডি 42 MB লাগছে, এখান থেকে আপনারা চেঞ্জ দিতে ক্লিক করে দেখুন 21 MB-র মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন আমি এক্সপোর্ট করছি হাই ডেফিনেশন, তো এই একদম এইচডি আমার চাই না, হাই ডেফিনেশনে ক্লিক করলাম। তো দেখুন এটা প্রজেক্টটি এক্সপোর্ট হতে শুরু করলো, এক্সপোর্টিং প্রজেক্ট, তো এখানে একটু টাইম লাগবে এবং এটি সেভ হয়ে যাবে। দেখুন তো দেখুন এখানে এক্সপোর্ট কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখানে এক্সপোর্ট হয়ে গেছে, তো আমার ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো, আবারও কাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো।